হাত বাড়ালেই টাকা পাওয়া যায় তাই মহাসড়কের অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে বলে স্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি বিশৃঙ্খলা ছিনতাই চাঁদাবাজি সহ মহাসড়কের নিরাপত্তায় বিশেষায়িত ইউনিট হিসেবে দুই হাজার সালের এগারো জুন যাত্রা হাইওয়ে পুলিশের রাজধানীর রাজারবাগে এ ইউনিটের উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন মহাসড়ক আগের তুলনায় অনেকটাই নিরাপদ তবে স্বীকার করলেন এখনও অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা যা চলে যায় সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে আপনারা জানেন আমরাও জানি আপনাদের এই মেনটেন করার জন্য সেইগুলো একটা লিস্ট দেন আমরা সেই জায়গার বাইরে কেউ চাঁদা তুলতে দেবো না অন্যদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কূটনৈতিক পাড়ায় এক পুলিশ তার সহকর্মীকে হত্যার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি তাকে তিনবার মানসিক স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তো এই বিষয়টা পুলিশ জানতো কিনা ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর ইয়ে জব তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ নিয়েও আইজিপি কে প্রশ্ন করেন সাংবাদিকরা মাঝে মাঝে নেতিবাচক দিক যখনই আসে যার বিরুদ্ধে যে অভিযোগ আসে আমরা কিন্তু সবসময় জিরো টলারেন্সের নীতি গ্রহণ করে থাকি কাউকে আমরা কোনো বিষয়ে ছাড় দেই না মনিরুজ্জামান এটিএন নিউজ ঢাকা